নয়াবাজার বিশ্ববিদ্যালয় কলেজের প্রথম বর্ষের প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। এই কোভিড মহামারীর সময় সারা বিশ্ব যখন তোলপাড়, সারা বিশ্ব যখন মহামারীটি ছড়িয়ে পড়েছে, তখন বাদ যায়নি আমাদের বাংলাদেশও। সমস্ত জীবন ব্যবস্থা অনেকটাই অচল হয়ে গেছে, সমস্ত দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে। সেই কারণে আমরা সরকারের নির্দেশনায় আমরা অনলাইনে ক্লাস নিয়ে চলেছি অনেক আগে থেকেই। আজকে আমি অনলাইনে হাজির হয়েছি তোমাদের সাহিত্য পাঠের কবিতা, আমি কিংবদন্তির কথা বলছি। আমি কিংবদন্তির কথা বলছি কবি আবু জাফর ওবায়দুল্লাহ। আমি কবি সম্পর্কে সামান্য দু একটি কথা বলে নিচ্ছি। কবি আবু জাফর ওবায়দুল্লাহ বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার অন্তর্গত বহেরচর ক্ষুদ্র কাঠি গ্রামে 1934 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি ইংরেজি বিষয়ে অনার্সসহ MA পাশ করেন এবং কিছুদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। পরবর্তীতে আবু জাফর ওবায়দুল্লাহ সিভিল সার্ভিসে যোগদান করেন, বাংলাদেশের যে সর্বোচ্চ পদমর্যাদার চাকুরি, তাতে যোগদান করেন এবং সরকারের বিভিন্ন উচ্চ পদে আসীন থেকে তিনি তার দায়িত্ব পালন করেন। তিনি 1982 সালে বাংলাদেশ সরকারের কৃষি ও পানি সম্পদ মন্ত্রী হন এবং 1984 তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে যোগদান করেন। বাংলা সাহিত্যে কবি আবু জাফর ওবায়দুল্লাহর একটা স্বতন্ত্র জায়গা আছে যেখানে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার কবিতার মধ্যে, তার সাহিত্যে প্রকাশ পেয়েছে রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা আন্দোলন এবং বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধ মানে মুক্তিযুদ্ধ। রাষ্ট্রভাষা আন্দোলন এবং এই বিষয়ক সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য তিনি 21শে পদকে ভূষিত হন এবং বাংলা সাহিত্যে অবদানের জন্য তাকে 1979 খ্রিস্টাব্দে বাংলা একাডেমি পুরস্কার দেওয়া হয়। আবু জাফর ওবায়দুল্লাহর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল সাত নরীর হাড়, কখনো রং কখনো সুর, কমলের চোখ, আমি কিংবদন্তির কথা বলছি, বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা, আমার সময় প্রভৃতি। তাছাড়া আবু জাফর ওবায়দুল্লাহর ইংরেজি সাহিত্যে অনেকগুলো গ্রন্থ প্রকাশিত হয়েছে। তিনি মৃত্যুবরণ করেন 2001 সালে, তিনি মৃত্যুবরণ করেন। আমি কিংবদন্তির কথা বলছি, এটি আমি কিংবদন্তির কথা বলছি কাব্যগ্রন্থের নাম কবিতা। এই কবিতা বিশ্লেষণ করার আগে আমি কবিতাটি তোমাদের একটু সামান্য পড়ে শোনাচ্ছি, অনেক বড় কবিতা। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন, তিনি কবি এবং কবিতার কথা বলতেন, জিহবায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা, যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি, উননের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি, আমি আমার মায়ের কথা বলছি। তিনি বলতেন, প্রবাহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে, যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে জানে না, যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না,
যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, আমি বিচলিত স্নেহের কথা বলছি, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি। ভালোবাসা দিলে মা মরে যায়, যুদ্ধ আসে ভালোবেসে মায়ের ছেলেরা চলে যায়। আমি আমার ভাইয়ের কথা বলছি, যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল কারণ তিনি কৃতদাস ছিলেন। যে কর্ষণ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে, যে মৎস্য লালন করে প্রবহমান নদী তাকে পুরস্কৃত করবে, যে গাভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে, যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করে ইস্পাতির তরবারি তাকে সশস্ত্র করবে। দীর্ঘদেহ পুত্রগণ, আমি তোমাদের বলছি, আমি আমার মায়ের কথা বলছি, বোনের মৃত্যুর কথা বলছি, ভাইয়ের যুদ্ধের কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি, আমি কবি এবং কবিতার কথা বলছি। সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা, সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা, জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা, রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা, আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারব? আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারব? প্রিয় শিক্ষার্থীরা, সংক্ষেপিত তোমাদের সাহিত্যপাঠ বইয়ের মধ্যে যে কবিতাটি দেওয়া হয়েছে, আমি কিংবদন্তির কথা বলছি কাব্যগ্রন্থ থেকে নাম কবিতা, সেটি সংক্ষেপ করে তোমাদের বইয়ে দেওয়া হয়েছে। আমি কবিতাটি তোমাদের পড়ে শোনালাম, তোমরাও কবিতাটি পড়বে এবং মন দিয়ে ভালো করে পড়বে, তাহলেই বুঝতে পারবে। কবিতাটি আপাত দৃষ্টিতে মনে হচ্ছে একটু কঠিন, অন্যরকম লাগছে, তারপরেও বলবো যে কবিতাটি যদি ভালো করে বারবার পড়ো তাহলে তোমাদের এই দুর্বোধ্যতা কেটে যাবে। কবিতাটি আবু জাফর ওবায়দুল্লাহর, আমি আগেই বলেছি যে আমি কিংবদন্তির কথা বলছি কাব্যগ্রন্থের নাম কবিতা। এটি এই এর বিষয়বস্তু বেশ চমকপ্রদ। তিনি ঐতিহ্যকে বর্তমানের সাথে মিশিয়ে দিয়েছেন, বাঙালির যে ঐতিহ্য, বাঙালির যে শেকড়, যে অনার্য বাঙালির যে পরিশ্রমের ফলে আজকের বাংলাদেশের সভ্যতা বলি, এগিয়ে যাওয়া বলি, এই যে বাঙালির হাজার হাজার বছর আগের যে সংস্কৃতি, খেটে খাওয়া মানুষের যে সংস্কৃতি, আমাদের পূর্বপুরুষরা যে কৃষক ছিলেন, শ্রমজীবী মানুষ ছিলেন, তাদের পোশাক পরিচ্ছদ সমস্ত কিছু এই কবিতার সুরে আমরা অনেকটাই বুঝতে পারি। এবং এই কবিতায় কবি আবু জাফর ওবায়দুল্লাহ মানুষের মুক্তির গান গেয়েছেন, মানবিক দিকের কথা উল্লেখ করেছেন, তিনি আমাদের বাঙালি জাতির সংগ্রামের কথা বলেছেন এবং বাঙালি জাতির যে বিভিন্ন পর্যায়ের যে সংগ্রাম হয়েছে তাতে বিজয়ের কথা বলেছেন। এবং এই কবিতায় মাটির কাছাকাছি মানুষের কথা বলেছেন, মানুষের ইতিহাসের কথা বলেছেন, মানুষের সমস্ত কিছু চেতনার কথা বলেছেন, মানুষের স্বপ্নের কথা বলেছেন, বাঙালির জাগরণের কথা বলছেন, বাঙালির অধিকার কেড়ে নেওয়ার কথা বলছেন, বাঙালির শোষণের কথা বলেছেন, বাঙালির বঞ্চনার কথা বলেছেন, সব মিলিয়ে বাঙালির ইতিহাস, বাঙালির সংস্কৃতি, বাঙালির রুচি, বাঙালির স্বপ্ন সব কিছু মিলিয়েই হচ্ছে এই কবিতা আমি কিংবদন্তির কথা বলছি। কবিতা এবং সত্য মিলেমিশে এই আবু জাফর ওবায়দুল্লাহর আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি। এখানে কবি উপমা আকারে অনেক কিছু এনেছেন, তিনি মায়ের কথা বলেছেন, বোনের কথা বলেছেন, ভাইয়ের কথা বলেছেন, তিনি পরিবারের কথা বলেছেন, ভাইয়ের যুদ্ধে যাওয়ার কথা বলেছেন, ভালোবাসার কথা বলছেন, এবং
পরিবারের সবাইকে, সমাজের সবাইকে মুক্ত করার লক্ষ্যে, শত্রুদের কাছ থেকে মুক্ত করার লক্ষ্যে ভাইয়ের যুদ্ধে যাওয়ার কথা বলেছেন। এবং এটাই সত্য যে কবি আমাদের স্বাধীনতা যুদ্ধের কথা বলেছেন। এবং এই যে সমস্ত কিছু বলতে গিয়ে কবি এমন একটি আঙ্গিকে কবিতা লিখেছেন যেটা আমাদের কাছে অত্যন্ত সুন্দর এবং চমকপ্রদ মনে হচ্ছে। এই আমি কিংবদন্তির কথা বলছি, কবিতাটি স্টাইলের দিক দিয়ে, আঙ্গিকের দিক দিয়ে কিন্তু অনেকটাই অন্যান্য কবিতার মতো ঠিক মিলে যায় না, একটু অন্যরকম বৈশিষ্ট্যে বলি, আকারে বলি, স্টাইলে বলি, সমস্ত কিছু মিলিয়ে কবিতাটি আমাদেরকে মুগ্ধ করে। এবং আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে এই কবিতার মধ্যে কবি সিকান্দার আবু জাফর বারবার আমি কিংবদন্তির কথা বলছি এই এই শব্দটি, এই এই বাক্যটি ব্যবহার করেছেন, বারবার ব্যবহার করেছেন। এবং এতে কিন্তু কবিতাটা অনেক গতিশীল হয়েছে, যে বারবার আমি কিংবদন্তির কথা বলছি। আরেকটি কথা আমি বলে নিই, কিংবদন্তি হচ্ছে সেটি যেটি এক ধরনের মিথ হয়ে আছে। কিংবদন্তি মানে এমন এমন কিছু ঘটনা, এমন কিছু কাহিনী যেটা মানুষের মুখে মুখে ফেরে, মানুষ যেটাকে নিয়ে গর্ব করে, মানুষ যেটা শুনে বা পড়ে মানুষ নিজেকে সাহসী ভাবে, সেটাই হচ্ছে কিংবদন্তি। এই কিং আমি কিংবদন্তির কথা বলছি যখন বারবার কবি এই বাক্যটিকে ব্যবহার করেছেন, তখন কিন্তু কবিতাটিতে এক ধরনের গতি এসেছে, এক ধরনের অন্যরকম ভাবাবেগের তৈরি হয়েছে। এবং তিনি কবিতাটিতে কৃতদাসের কথা বলেছেন, অর্থাৎ হৃদয়স্পর্শী চিত্রকল্পের মাধ্যমে তিনি এই কবিতায় অনেক উপমা ব্যবহার করেছেন, যে আমার পূর্বপুরুষের পিঠে রক্ত যাওয়ার মতো ছাপ ছিল, রক্তের ছাপ ছিল, যে আমাদের পরিশ্রমের যে ছাপ, আমাদের বাঙালি যে অনেক পরিশ্রমী, অনেক কষ্ট করেছে, সংগ্রাম করেছে, নির্যাতিত হয়েছে, এগুলোর ইঙ্গিত কিন্তু এই কবিতায় আছে। এবং সেই দিক দিয়ে কিন্তু কবিতাটা আমাদের হৃদয়কে ছুঁয়ে যায়। আর আগেই বলেছি কবিতাটির স্টাইল হচ্ছে অভিনবত্ব, এবং এই কারণে কবিতাটি আমাদের খুব ভালো লাগে। আর যখন তিনি বলেন যে আমাদের কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা, তখন আমরা কিন্তু ইতিহাসের কাছে ফিরে যাই, আমরা কিন্তু আমাদের পূর্বপুরুষের কাছে ফিরে যাই, পূর্বপুরুষের ঘামে ভেজা শরীরের কথা কল্পনা করি, পূর্বপুরুষের রৌদ্রে ভেজা শরীরের কথা আমরা কল্পনা করি, তারা অত্যন্ত পরিশ্রম করে ফসল ফলাচ্ছে, সেই সেই কল্পনায় কিন্তু আমরা ফেরত যাই। এবং এই ফেরত যাওয়াটা কিন্তু আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে, আমরা আমাদের ভাবাবেগের মাধ্যমে, আমাদের মন দিয়ে আমরা অতীতে সেই ইতিহাস, সেই ঐতিহাসিক আমাদের পূর্বপুরুষ অনার্য কৃষক শ্রেণীর কাছে আমরা ফিরে যাই। সার্বিক বিবেচনায় সব দিক বিশ্লেষণ করে যদি আমরা বলি, তাহলে এই কবিতাটি বিষয় এবং আঙ্গিকের সৌন্দর্যের দিক দিয়ে বাংলা কবিতায় অসাধারণ একটি কবিতা, অসাধারণ একটি লেখা সিকান্দার আবু জাফরের এই কবিতাটি অত্যন্ত চমকপ্রদ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ অনেকটাই কবিতার বিশ্লেষণ, কবিতা এবং কবিতার বিষয়বস্তু নিয়ে। তোমরা যদি ভালো করে মন দিয়ে কবিতাটি পড়ো, তাহলে নিশ্চয়ই তোমরা এর থেকে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারবে বলে আমার বিশ্বাস। আরেকটি কথা, এই COVID-19 দুঃসময়ে তোমরা সবাই সাবধানে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, সাবান দিয়ে বারবার হাত ধুবে, সঠিক নিয়মে মুখে মাস্ক পরবে, এবং বাসায় যারা বয়স্ক মুরব্বি আছে তাদের প্রতি আলাদা একটু যত্ন নেবে। মনে রাখবে, আমরা সবাই যদি মিলেমিশে ভালো থাকি, সুস্থ থাকি, সুন্দর থাকি, তাহলে কিন্তু ভালো থাকবে আমাদের আগামীর প্রিয় বাংলাদেশ। সবাই শুভেচ্ছা নিয়।